ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি, আমরাও ঠিক আছি। হ্যাঁ, তবে সকাল থেকে না আমার শরীরটা অনেকটাই ডাউন লাগছিল। তাও প্রমিকে রান্নাটা করে দিতে হবে, টিফিনটা বানিয়ে দিতে হবে, তাই কারণ সত্যি বলতে এখানকার খাবার তো খুব একটা খাওয়া যায় না কিনে। আর ওর ক্যান্টিনে দুপুরবেলার খাওয়ার মতো তেমন কিছু নেই, সকালেরটা হয়তো হয়ে যায় ব্রেকফাস্টটা, তাও তাই জন্য আজকে আগে বলে নি কি রান্না করেছি। আজকে সকালে রান্না করেছিলাম হচ্ছে মুগের ডাল। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো তাই নিরামিষ, ওকে দিয়েছি ব্রেকফাস্টে গোলা রুটি, আমিও সেটাই খেয়েছি। আর মুগের ডাল করেছি, কচুরলতি পাতুরি করেছি, আর পটল আলুর তরকারি করেছি। এখন আমার ডালিয়াটা বসিয়েছি, অলরেডি এখন বাজে হচ্ছে 1:55, কিন্তু এখনো খিদেটা আজকে ঠিক পাইনি, নাহলে এতক্ষণে আমার খাওয়া হয়ে যায়, 1:45-1:30 দিকে আমি খেতে বসে পড়ি দুপুরে। তো লেট করে বেকার লাভ নেই, তাই আজকে খিদে পাচ্ছে না, বলছে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো আজকে রাত্রে আর কালকে ওকে লাউয়ের তরকারি বানিয়ে দেবো অফিসে। তো যদি চিংড়ি মাছ দিয়ে নিতে চায় তাহলে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেবো, যদি বড়ি দিয়ে নিতে চায় তাহলে বড়ি দিয়ে বানিয়ে দেবো, আর রাতের জন্য করবো বাঁধাকপি আলুর তরকারি আর রুটি। তো সেটাই এখন কেটে কুটে রাখবো, তারপরে খাবো ভাবছি। ডালিয়াটা হয়ে গেছে, গ্যাসে আপাতত প্রেশার কুকারই রয়েছে, আমি খুলিনি এখনো। তো যাই হোক, ওটাও ঠান্ডা হতে থাক, ভাপে হতে থাকুক, আর ততক্ষণে আমি কেটে নিই। আজকে 4:27, অনেক দিন বাদে না, আজকে দুপুরে আমি ঘুমিয়ে গেছিলাম একটু, তাও 3টে নাগাদ ঘুমিয়েছিলাম, 4টে নাগাদ জেগে গেছি আর কি। তো ভেবে দেখলাম আজকে আর যাবো না, আর মাথায় না তেল দিয়েছি, ওই জন্য এরকম চিপকুমার্কা লাগছে দেখতে। তো যাই হোক, ভেবেছিলাম, ওকে বলেছিলাম যদি আমি যাই বেরোই তাহলে আমি তোমাকে মেসেজ করে দেবো, কারণ বলতেই পারছিলাম না যে যাবো কি যাবো না, কারণ শরীরটা ভালো লাগছিলো না তাই জন্যে। তো আজকে সকালবেলাও ব্রেকফাস্ট করে গিয়ে একটু শুয়েছিলাম, তখন আমি 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম, আজকে দুপুরবেলাও খেয়ে দিয়ে একটু শুয়েছি, 1 ঘন্টা ঘুমিয়ে গেছি, মানে শরীরটা সত্যি একটু খারাপ, তার জন্য ঘুমিয়ে গেছি। কারণ বহুদিন হলো অভ্যাসটা চলে গেছে, এখন আর দুপুরে ঘুমাই না, এমনকি আমি সানডেতেও ঘুমাই না। হ্যাঁ, স্যাটারডেতে মাঝে মধ্যে ঘুমিয়ে যাই, কিন্তু সানডেতেও আমি দুপুরে এখন আর ঘুমাই না। তো বাঁধাকপিটা রাতে করবো বলেছিলাম, ওটা সেদ্ধ করাও আছে, তো চলো করে নিই। আগের দিন না বাঁধাকপিতে কড়াইশুঁটি দিতে মনে ছিল না, এনে রেখেছিলাম কিন্তু ভুলে গেছি, আজকে দেখবো। এইবার আমি নুন দেবো, আর নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আজকে দেখো মোটা মোটা করে কেটে রেখেছি, যেমন পেরেছি আর কি, ভালো লাগছিল না আজকে অত, তাই জন্য আর নাড়া দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দেবো। তো আমার না এখানে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হলো লাস্ট, তো আপাতত দুজনের জন্য যথেষ্ট। তো চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই, রাতে খাওয়ার আগে একবার গরম করে নেবো জাস্ট। আর আমার এখানে আটাটাও মাখা হয়ে গেছে, আর বাইরে না মেঘ মেঘ করেছে কেমন একটা, চলো দেখাই। বাইরে একটু মেঘ মেঘ করেছে, ও তো এখনো এলো না, 5:14 বাজে, তবে চলে আসবে বলেই মনে হচ্ছে। এই তো এই রাস্তাটা দিয়ে আসে, তো আমি দেখতে পাই ও আসলে, ওই জন্যে তো দেখি। মেঘ করলেই চিন্তা, বৃষ্টিটা একটা আসে তো এখন রোজই প্রায়, তো ওই জন্যেই চিন্তা, আর কিছুই নয়। সবাই মোটামুটি জামা কাপড় তোলা শুরু করে দিয়েছে, ওই দেখো, এই দেখো বাচ্চাটাকে না এখানেই বসিয়ে খাওয়ায়, আর ওকে খাওয়ায় তো আমার ভয় লাগে, ওরকম রেলিংটাতে বসিয়ে নিয়েই খাওয়ায়, আর বাচ্চাটা এত দুষ্টু করে কি আর বলবো। ওই দেখো এখন রাস্তায় যাবে, হাত দেখিয়ে রাস্তার দিকে দেখাচ্ছে, ঢাকা যাওয়া পড়ে গেছে জামা কাপড়ের তলে। যাই হোক একটু দেখি, এখনো তো আসলো না। বাজে 1:30, এখন আমি সমস্ত ওর টিফিন বক্সগুলোকে মেজে এখন উল্টে দিলাম এই আর কি। আর
তো সামান্য না একটু ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, কখন আমরা ঠিক টের পাইনি, কিন্তু আমরা সন্ধ্যে থেকে আজকে ডাইনিং এই বসেছিলাম বেশিরভাগ টাইমটা। বেশিরভাগ কি, আমি ডাইনিং এই ছিলাম, আমি ঘরে যাইনি আমরা দুজনে আজকে। তো বসে বসেই গল্প করছিলাম, মাঝে দিদিও ফোন করলো, ও বললো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এখানে যে কখন হয়েছে কে জানে, টেরই পাইনি কিছু। তো যাই হোক, এখন তো রুটিটা করবো ভেবেছিলাম, এখন ও বলছে আজকে রুটি খাবো না, একটু পরোটা করো। তো এই আটাটা মাখা আছে, আটাটা দিয়েই করবো, ময়দা আর আলাদা করে মাখবো, এরকমটা না হলে আটার কি খাবে না, তাহলে করে দিচ্ছে, আর নয়তো কালকে করবো বলছে। হ্যাঁ আটার খাবো, তুমি করো, তাই জন্য আটারই করবো। তো ওই টিফিন বক্সগুলো মেঝে ঠেজে নিয়ে যেন আমি হাঁপিয়ে গেলাম, তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে নিই তারপরে করছি, আর করতে তো বেশিক্ষণ লাগবে না। ও তার আগে একটু কাজ আছে, আবার মনে পড়েছে, তো একটুখানি ভাত রয়ে গেছে ওটা বাটিতে রেখে হাঁড়িটা ধুয়ে রেখে দিই, হাঁড়ি তো না আমার ডেচকি একটা, ওটা ধুয়ে রাখি, কারণ রাত্রিবেলা চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো, ওই জন্য আমার হাঁড়িটা লাগবে। আজকে ব্লগটা হয়তো ছোট যাবে, বুঝতেই পারছো সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য ব্লগ মানাইনি, আর ওই জন্যই মনে হয় যে একটু ছোট যাবে আজকে। একদিন দুদিন একটু মানিয়ে নেওয়াই যায়, অ্যাডজাস্ট করতে হবে, আমাকেও করতে হবে, তোমাদেরকেও আমার সাথে করতে হবে, এই যা। তো চলো রান্নাঘরে যাই। বেশ পুজো পুজো একটা ভাইবস অলরেডি শুরু হয়ে গেছে, আর ওই রথের দিন খুঁটি পুজোর যে ভিডিওটুকু আমি মানে ফটোটা তোমাদের সাথে অ্যাড করেছিলাম, তখন আমাকে এক আমার বন্ধুও বলছিল যে তুমি একদম পুজোর ভাইবসটা এনে দিলে, এটা সত্যি কথা, সেদিন থেকেই যেন একটা মনের মতো পুজো পুজো লেগে গেছে। হ্যাঁ তবে কলকাতায় থাকলে এই ভাইবসটা আরও বেশি মনে হতো, যে এখানে কিছুই নয় তেমন, ওই আর কি আমরা বাঙালি তাই আকাশ দেখলে ওরকম পুজো পুজো চলে এসছে এটা মনে হয়। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আমার গোলাপ ফুলও তোমাদেরকে কদিন দেখানো হয়নি, তো চলো একবার দেখিয়ে দিই, দেখো তিনটে তো একদম সাদা হয়ে ফুটে রয়েছে, তো বেশ ভালো লাগছে। আর এখানে যদি এখন টাইম ল্যাপসে বসানো যেত তাহলে না বোঝা যেত যে ভালো মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লাগলো আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা। যারা আমার সাথে অলরেডি আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা।